মহাষষ্ঠীর রাতে সাদা জাগিয়ে কুমারখাট মহকুমার মন্ত্রী ও বিধায়কদের হাত ধরে দর্শনার্থীদের জন্য উদ্বোধন হলো দুটো পুজো প্যান্ডেল। এদিন প্রথমে কুমারখাট শহরে হয় বহু প্রাচীন ইয়থ ক্লাবের পুজো প্যান্ডেলের উদ্বোধন। ত্রিপুরা সরকারের শ্রম বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হয় শহরের এই পুজো প্যান্ডেলের। উল্লেখ্য, 20 লক্ষ টাকা বাজেট নিয়ে এবারে পুজোর আয়োজন করেছে ইয়থ ক্লাব। দম্পতিপের শিল্পীরা কলা কৌশলে দৃশ্যমান হয়ে উঠেছে সুবিশাল প্যান্ডেল। উদ্বোধনী পর্বে এলাকার 200 জন মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করে ক্লাব কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি তেজস দাস, পূজা কমিটির সম্পাদক স্বরূপ মিত্র তালুকদার সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন মহকুমার গ্রামীণ এলাকার কাঞ্চন বাড়িতে উদ্বোধন হয় ইন্ডিয়া ক্লাব আয়োজিত এই বছরের পুজো প্যান্ডেল। ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, জেলা সভাধিপতি অমলিন্দু দাস, মহকুমার শাসক সহ ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা। উদ্বোধনী পর্বে গরিব মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় ইন্ডিয়া ক্লাবের কর্মকর্তারা। দুর্গাপূজার মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা ইদানিং কালে যেটা লক্ষ্য করেছি, ইয়থ ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আর আজকে এই পুজোকে সামনে রেখে আমাদের এই অঞ্চলের অনেক মায়েদের ভেবেদেরকে বস্ত্র উপহার করেন। এর থেকে প্রমাণিত হচ্ছে যে ইয়থরা এই এলাকার যে সামান্য থেকে সামান্য পরিবারের সঙ্গে তাদের একটা সম্পর্ক রয়েছে এবং তাদেরকে সেবা করার মানসিকতা রয়েছে। সত্যি এটা একটা অন্যতম বিষয় যে আজকে আমরা জানি যে এই পুজো প্যান্ডেল তৈরি করতে অনেক টাকা লেগেছে। যিনি প্রতিমা গড়েছেন সেই কারিগরকে তার মূল্য দিতে হয়েছে। কোন দুর্গাপূজাকে কেন্দ্র করে